Assalamualaikum everyone, welcome back to my channel. Cooking studio by me. Aske toiri kore dekhabo khubi mojadar chocolate ganache tart recipe. Eta khete kintu besh bhalo lage. Shudhumatro 2 packet 10 taka damer biscuit ar dark chocolate diye khub easily chocolate biscuit ta toiri kora jay. Tahole ganache tart toiri korar jonno prothome ekti mixing bowl nilam. Ekhane ami 2 packet biscuit niye nilam. Olympic milk biscuit gulo এগুলোকে একটা ব্লেন্ডারে জগে ব্লেন্ড করে নিলাম এগুলোর সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার তো বাটারটাকে খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে নিব এই গানাসি টার্টটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনারা বাসায় খুব ইজিলি বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা কিন্তু তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে তো এখানে আমি একটা মোল্ড নিয়েছি কেকের মোল্ড তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি তো এর মধ্যে বিস্কিটের গুঁড়াটাকে প্রথমে একটু দিয়ে দিব সেট করার জন্য তো সবকিছু দেওয়ার পর এখন আস্তে আস্তে এরকম চেপে চেপে চামচ দিয়ে বা হাত দিয়ে আপনারা খুব সুন্দরভাবে একটু সেট করে নেবেন বিস্কিটের গুঁড়োগুলোকে যাতে পরে খুব শক্তভাবে আর ইজিলি তুলে নেওয়া যায় এই তো আমার সেট করা হয়ে গেছে এখানে আরেকটা বাটির মধ্যে একটু ফুটন্ত লিকুইড মিল্ক নিয়েছি এর মধ্যে ডার্ক চকলেট দিয়ে আমি চকলেটটাকে মেল্ট করে নিব এই তো আমার দুধ আর চকলেটের মিশ্রণটাও রেডি এখন আগে থেকে যে সেট করে রেখেছি বিস্কিটের গুঁড়োটার মধ্যে আমি ডার্ক চকলেটগুলো দিয়ে দিব চকলেট গানাসি ডাটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এখন এটাকে আমি নরমাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য ফিরে আসলাম 2 ঘন্টা পর এখন একটু সুরি দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ লোভনীয় তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন একটু কেটে দেখাচ্ছি এটা কতটা লবণীয় হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ